হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা একটি কবিতা আবৃত্তি করব। এই কবিতাটির নাম হচ্ছে একুশের গান। একুশের গান কবিতাটি লিখেছেন কবি আব্দুল গাফফার চৌধুরী। এই কবিতাটিতে তিনি মূলত ভাষা আন্দোলনের সময় বাঙালি যে ছাত্র জনতারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে, তাদেরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে তৎকালীন যে পাকিস্তানি শোষকরা ছিল তাদের বিরুদ্ধে বাঙালিরা যেন জাগ্রত হয়, তারা যেন প্রতিবাদী হয়ে ওঠে, এই বিষয়ে তিনি গভীর প্রত্যয় ব্যক্ত করেছেন। তো চলো আমরা কবিতাটি পড়া শুরু করি। আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এখানে কবি আমার ভাই বলতে আমাদের ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিল, যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে, যারা রাজপথে নেমেছিল এবং তারা শহীদ হয়েছিল, তাদেরকে তিনি বুঝিয়েছেন তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তাদের এই আত্মত্যাগকে বাঙালি কখনোই ভুলে যাবে না, তিনি এই বিষয়টি বুঝিয়েছেন। তিনি আরও বলেছেন যে শত শত মায়েরা তাদের ছেলেদেরকে কিন্তু এই দিন হারিয়েছিলেন, কারণ তাদের ছেলেরা এই দিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে পথে নেমেছিল এবং সেখানে তারা শহীদও হয়েছিল। এবং এই শত শত মায়ের অশ্রু দিয়ে গড়াই এই আমাদের একুশে ফেব্রুয়ারি, তাই আমরা এই দিনটি কখনোই ভুলতে পারবো না। এরপর দেখো, জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কাল বসিখেরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপু বসুন ধরা। এখানে নাগিনী বলতে কবি বুঝিয়েছেন বাংলার প্রতিবাদী নারীদেরকে, তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন কাল বৈশাখী হয়ে জেগে ওঠে এবং তারা যেন এই যে শিশু হত্যার বিক্ষোভ নিয়ে তারা যেন প্রতিবাদ করতে থাকে এবং তাদের এই প্রতিবাদে যেন বসুন্ধরা অর্থাৎ পৃথিবী যেন কেঁপে যায়। এরপর দেখো, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। এখানে পাকিস্তানি বাহিনীদেরকে বোঝানো হয়েছে যে তারা আমাদের দেশের সোনার ছেলেকে খুন করেছে এবং তারা বাংলার মানুষের দাবিকে রুখতে চেষ্টা করেছে, কিন্তু তারা এই দিন বদনের মুহূর্তে কিন্তু তারা পার পাবে না, তিনি এই বিষয়টি বুঝিয়েছেন। এরপর দেখো, নানা নানা খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি, অর্থাৎ এখানে একুশে ফেব্রুয়ারি রায় দিয়ে দিয়েছে যে তারা কিন্তু কোনোভাবেই পার পাবে না। এরপর দেখো, সেদিনও এমনি নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চার চুমো খেয়েছিল হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন, এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো। এখানে রজনীগন্ধা অলকনন্দা বলতে আমাদের ভাষা শহীদদেরকে বোঝানো হয়েছে, যারা রাজপথে নেমেছিল ভাষা আন্দোলনের দাবি নিয়ে, তাদেরকেই বোঝানো হয়েছে যে তারা যেন এক একটা রজনীগন্ধা এবং অলকনন্দা ফুল এবং তাদের প্রতিবাদটা ছিল একটি ঝড়ের মতো, তারা খ্যাপা বুনোর মতো তারা এই প্রতিবাদটা তারা চালিয়ে গিয়েছিল। এবার দেখো, সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। এখানে পশু বলতে পাকিস্তানি শোষকদেরকে বোঝানো হয়েছে, যারা সেই সময় বাঙালির দাবিকে রুখতে চেয়েছিল এবং তাদের প্রতি আমাদের মায়ের বোনের এবং ভাইয়ের রয়েছে চরম ঘৃণা। ওরা গুলি ছড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে পাকিস্তানিরা এদেশের মানুষের দাবিকে রোখার চেষ্টা করছে এবং তাদের এই ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে পড়েছে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্য বস্ত্র শান্তি নিয়েছে কারি। একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি, অর্থাৎ বলা হচ্ছে যে তারা এদেশের নয়, ওরা আমাদের দেশের ভাগ্যকে বিক্রি করে দিয়েছে এবং তারা আমাদের দেশের মানুষের খাদ্য বস্ত্র এবং শান্তিও কেড়ে নিয়েছে। এরপর দেখো, তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাকে, দারুণ ক্রোধের আগুনে আবার চালবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি। এখানে কবি বুঝিয়েছেন যে বাঙালিকে আবার জেগে উঠতে হবে, কারণ জালিমের কারাগার থেকে এখনো কিন্তু আমরা মুক্তি পাইনি, এখনো এদেশের বীর ছেলেরা বীর নারীরা মুক্তি পায়নি, এখনো আমাদের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন
তার যে ভাইদের আত্মারা ডাকছে এবং তাদের আত্মারা যাতে শান্তি পায় এজন্য বাঙালিকে আবার জেগে উঠতে হবে। বাঙালির মধ্যে যে সুপ্ত প্রতিবাদী চেতনাটা রয়েছে সেটা জাগিয়ে তুলতে হবে এবং প্রতিবাদ করতে হবে। কবি এই বিষয়টি এখানে বুঝিয়েছেন। তাহলে আমরা একুশের গান কবিতাটি পড়লাম, এখানে আমরা বুঝতে পারলাম যে কবি 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল, যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, তাদের সম্বন্ধে স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে বাঙালিকে আবার আহ্বান জানিয়েছেন যে তারা যেন প্রতিবাদী চেতনা নিয়ে জেগে ওঠে, কারণ এখনো আমরা এই জালিমদের হাত থেকে কিন্তু রক্ষা পাইনি। এই কবিতাটি লেখা হয়েছিল 1953 সালে, অর্থাৎ এই 1952 সালের ভাষা আন্দোলনের ঠিক এক বছর পরে এই কবিতাটি লেখা হয়েছিল। এই জন্য তিনি বলেছেন যে এখনো কিন্তু এখনো আমরা জালিমদের কারাগার থেকে মুক্তি পাইনি, এজন্য বাঙালিকে আবার প্রতিবাদী চেতনা নিয়ে জেগে উঠতে হবে। তো এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। ধন্যবাদ।